খাদ্য দপ্তরের নিয়োগ নিয়ে একটা বড় আপডেট উঠে এসেছে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই চলছে, আপনারা যে কোনো সময় আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক পাস থাকলেও আপনারা এখানে আবেদন যোগ্য। যদি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আপনার থাকে তবে আপনার জন্য রয়েছে চাকরির একটা সুবর্ণ সুযোগ। বলে রাখি প্রথমেই, আবেদন শুরু হয়েছে কিন্তু 27/4/2023, এই তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং ক্লোজিং ডেট অর্থাৎ লাস্ট ডেট কিন্তু 26/5/2023। এবং আবেদন সংক্রান্ত সমস্ত বিষয়টাই আমরা জেনে নেব এই ভিডিওতে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অন স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন, ফুড প্রসেসিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, বিভিন্ন একাধিক ভ্যাকেন্সি রয়েছে এবং পোস্ট অনুযায়ী কিন্তু কলাম রোতে কিন্তু দেওয়া রয়েছে। 1, 2, 3, 4 করে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, পোস্ট কোড দেওয়া রয়েছে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। প্রথমে রয়েছে প্রজেক্ট ম্যানেজার, তারপর রিজিওনাল ম্যানেজার, তারপর হচ্ছে মার্কেটিং ম্যানেজার, এক্সিকিউটিভ ম্যানেজার, ডিভিশনাল ম্যানেজার, ডিস্ট্রিক্ট ম্যানেজার, তহসিল ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, ঠিক আছে। এরপর রয়েছে ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে কম্পিউটার অপারেটর পদেও কিন্তু নিয়োগ করা হবে। এর জন্য কিন্তু ইন্টারমিডিয়েট কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে। ক্লার্ক পদে যদি আবেদন করতে চান, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তবে আপনি আবেদন করতে পারবেন। এবং বলে রাখি এখানে মাধ্যমিক পাস 8 পাশেও কিন্তু পদ রয়েছে, যেমন হেল্পার, ড্রাইভার, পিয়ন, গার্ড, ঠিক আছে, এই সমস্ত পদ রয়েছে 8 পাস যোগ্যতায়। এবং এখানে কিন্তু আইটিআই পাস যারা করেছেন তাদের জন্য রয়েছে ইলেকট্রিশিয়ান এবং টেলিসেলস অপারেটর যে রয়েছে তার জন্য উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। এবং এখানে কিন্তু অ্যাপ্রেন্টিস রয়েছে, স্টোর সুপারভাইজার রয়েছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ট্রেনিং অফিসার রয়েছে, এরপর রয়েছে টিম লিডার, এর জন্য উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। বিভিন্ন শূন্য পদ রয়েছে। এবং দেখুন এই কলামরো এই নোটিফিকেশনে আপনারা ভালো মতন যদি দেখেন তাহলে দেখবেন যে ভ্যাকেন্সিতে কোন ক্যাটাগরির জন্য কতগুলো করে শূন্যপদ রয়েছে এবং এক্সপিরিয়েন্স এখানে রয়েছে এবং এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। তো এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক কিভাবে আবেদন করবেন, দেখুন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে অ্যাপ্লাই করতে হলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট অফ www.fpci.org.in এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ফুড প্রসেসিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার। এখানে যাওয়ার পর কেরিয়ার অপশন রয়েছে, এই উপরে কেরিয়ার অপশনে ক্লিক করবেন। আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে সমস্ত লিংক আপনার জন্য প্রোভাইড করব যাতে করে আপনারা সরাসরি আবেদন করতে পারেন। এবং এখানে কিন্তু অ্যাপ্লাই ফর জব লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 26/5/2023 লেখা রয়েছে। এবং এখানে অ্যাপ্লিকেশন ফি একটা অনলাইনে দিতে হবে যারা আবেদন করবেন। এবং কাদের জন্য কত টাকা, দেখুন ফর এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস যারা রয়েছে তাদের জন্য 375 টাকা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদের পেমেন্ট করতে হবে, অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এবং যারা এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস রয়েছে আদার দেন, ঠিক আছে, তাদের জন্য কিন্তু 650 টাকা রয়েছে এখানে অ্যাপ্লিকেশন ফি। এখানে দেখুন এই নিচের দিকে গেলে পোস্ট কোড, পোস্ট, এডুকেশন কোয়ালিফিকেশন, পে স্কেল অর্থাৎ বেতন কত কোন পদের ক্ষেত্রে, পজিশন রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে। এবং নিচের দিকে গিয়ে আপনারা যদি এই পেজটাকে একটু টেনে দেন, টেনে দিলে এখানে কিন্তু আপনারা প্রত্যেকটি পদের জন্য, প্রত্যেকটি পদের ক্ষেত্রে সবার শেষে কিন্তু এখানে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই লিঙ্ক। তো ধরুন এখানে আপনি পিওন পদের জন্য আবেদন করবেন, দেখুন পিওন পদ এই সোজা চলে যাবেন, এইভাবে সোজা চলে যাবেন এবং নিচে এটা একটু এগিয়ে নিয়ে যাবেন, যাওয়ার পর দেখুন অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবেন, হলুদ রঙের এইভাবে থাকবে। এবং এখানে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম পর পিওন দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। এবং এই পার্সোনাল ডিটেলস প্রথমে ভরতে হবে, এরপর পার্মানেন্ট অ্যাড্রেস ভরতে হবে, এরপর প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, এরপর কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, এরপর একাডেমিক কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতার কলামরও খুলে যাবে, অ্যাড নিউ এখানে ক্লিক করে আপনার ক্লাস, স্কুল নেম, বোর্ড, কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন, কত সালে পাস করেছেন, যদি আরও শিক্ষাগত যোগ্যতা অ্যাড করতে চান আবার অ্যাড নিউ করবেন, এখানে আবার উচ্চ মাধ্যমিক দিতে পারবেন, এরপর গ্র্যাজুয়েশন দিতে পারবেন অ্যাড নিউ ক্লিক করে, এরপরে আবার আপনি এখানে ক্লিক করে মাস্টার ডিগ্রি কমপ্লিট থাকলে সেটাও আপনি উল্লেখ করতে পারেন। এবং এরপরে হায়ার কোয়ালিফিকেশন কী রয়েছে আপনার সেটাও কিন্তু অ্যাড নিউ ক্লিক করে আপনারা কিন্তু ভরে দিতে পারেন, এখানে অপশান রয়েছে, অবশ্যই এগুলো ভরে দিতে হবে। এক্সপিরিয়েন্স ডিটেলস, যদি আপনার কাজের কোনো পূর্ববর্তী কোথাও কাজ করে থাকেন, কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে সেটাও আপনি এখানে দিতে পারেন, কোন কোম্পানি কাজ করেছেন, ডেজিগনেশন কি রয়েছে, লোকেশন, ডিউরেশন ফ্রম ডিউরেশন টু কি রয়েছে দিয়ে দেবেন। এরপর এখান থেকে আপলোড ফটো, আপনার কিন্তু অবশ্যই যে ফটো আপলোড করবেন তার সাইজ কিন্তু 1 MB-র মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু আপনার এখান থেকে আপলোড করতে পারবেন, এখান থেকে ছবি আপলোড করতে হবে এবং এখানে ক্লিক করে আপনার সিগনেচারটা আপলোড করতে হবে। এই সমস্ত আপলোড করে আপনারা যদি এই সাবমিট অপশনে ক্লিক করেন তাহলে পরবর্তী স্টেপ কিন্তু ওপেন হবে। তো চলুন আমরা ফর্মটা সরাসরি এটা ফিল আপ করে নিচ্ছি, যেহেতু একটা ভালো চাকরির খবর রয়েছে এই মুহূর্তে, খুব ভালো একটা অনেক
বড় একটা নিয়োগের বিজ্ঞপ্তি আপনারা পশ্চিমবঙ্গ রাজ্য থেকে জিগেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন মন দিয়ে দেখুন আমি এ টু জেড শেয়ার করছি মন দিয়ে দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা প্রথমবার চ্যানেল ভিজিট করেছেন যদি কোনো রকম ডাউট থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন চলুন এই ফর্মটা আমরা ফিল আপ করে পরবর্তী স্টেপটা দেখে নেই তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে সিলেক্ট অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট মোড চলে আসবে এখান থেকে আপনারা পেমেন্টটা অনলাইনে দিতে পারবেন দেখুন কিভাবে দেবেন এখান থেকে দুটো অপশন রয়েছে তো পেমেন্ট গেটওয়ে এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করলে আপনার সামনে কিন্তু পেমেন্টের অপশন চলে আসবে এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এখানে নেম ইমেল আইডি ফোন নাম্বার যেটা দিয়েছেন সেটা সবকিছু চলে আসবে এবার আপনি এখানে সাবমিটে জাস্ট ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর এখানে পেমেন্ট গেটওয়ে ওপেন হবে এখান থেকে একটা পেমেন্ট দিতে হবে দেখুন ইউপিআই রয়েছে আপনার এখানে ঠিক আছে এবং ইউপিআই এর মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি পেয়ে যাবেন আপনার ইউপিআই আইডি দেওয়ার জায়গা এখানে ক্লিক করে দিতে পারেন অথবা আপনার কার্ড রয়েছে যেটা কার্ড দিয়ে ঠিক আছে নেট ব্যাংকিং এর মাধ্যমে যে ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং রয়েছে সেই ব্যাংকিং এর মাধ্যমে আপনার অনলাইনে পেমেন্ট করে ফেললেই এখান থেকে কিন্তু আপনার এই চাকরির জন্য আপনার আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে এবং অবশ্যই নেক্সট পেজ আপনারা প্রিন্ট আউট করে সেভ করে রেখে দেবেন পরবর্তীতে সমস্ত আপডেট জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে আপনার অফিসিয়াল ওয়েবসাইট অফ fpci.org.in অর্থাৎ ফুড প্রসেসিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন পরবর্তী আপডেট জানতে পারবেন